রমজানের আগে জামাত ও শিবির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। মিরপুরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে দলের নেতাকর্মীরা এ দাবি জানান। এ সময় দুই শিবির কর্মীকে আটক করে পুলিশ। একই দাবিতে শাহজাদপুর এলাকায় মিছিল ও সমাবেশ করে দলটি। এ সময় বক্তারা নেতাকর্মীদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনের হুমকি।